হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন গাজল নিউটন ইউটিউব চ্যানেল। উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মুর এর পর দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাশেম খান চৌধুরী মালদা শহরে টোটো চালকদের পাশে দাঁড়ালেন। মালদা শহরের যানজট মোকাবিলায় কড়া পদক্ষেপ গ্রহণ করেছে ইংরেজ বাজার পৌরসভা ও মালদা জেলা পুলিশ প্রশাসন। সম্প্রতি 5ই জুলাই থেকে শহরের মধ্যে গ্রামীণ টোটো ঢুকতে দেওয়া হচ্ছে না, আর এই নিষেধাজ্ঞার জেরেই শহরের বিভিন্ন প্রান্তে চলছে টোটো চালকদের বিক্ষোভ আন্দোলন। গত সপ্তাহেই এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। এই প্রসঙ্গে ইংলিশ বাজার পৌরসভা ও মালদা জেলা প্রশাসনের সমালোচনা করে দক্ষিণ মালদার সাংসদ আবু হাশেম খান চৌধুরী টোটো চালকদের পাশে দাঁড়িয়েছেন। মালদা জেলা শাসককে চিঠির মাধ্যমে জানতে চেয়েছেন গ্রাম ও শহরকে কেন আলাদা করা হচ্ছে। ইংলিশ বাজার গ্রাম পঞ্চায়েতের টোটো চালকেরা শহরে প্রবেশ না করলে ঋণ মেটাবে কিভাবে? সাথে এও অনুরোধ করেছেন এই বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক। যদি এখনো পর্যন্ত মালদার 2 সাংসদের সমালোচনা ও দাবি নিয়ে জেলা প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বলা যায় এখনো পর্যন্ত জেলা প্রশাসন ও পৌরসভা তাদের সিদ্ধান্তে অনড়।